দেশে তৈরি হয় এবং রপ্তানির সম্ভাবনাও আছে এমন পণ্য আমদানি নিরুৎসাহিত করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আর ব্যবসায়ী নেতারা ব্যবসা সহজ করে তুলতে সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব দেন রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে রোববার সকালে বিনিয়োগে সহায়তাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রাক বাজেট আলোচনা হয় এনবিআর এর বেজা বিডা বেবজা ও হাইটেক পার্কের মতো বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিয়ে তাদের দাবি তুলে ধরে জবাবে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম বলেন বাংলাদেশে এখন বিভিন্ন পণ্য উৎপন্ন হচ্ছে সেগুলো রপ্তানিও করা হচ্ছে ফলে এগুলো আমদানির ক্ষেত্রে শুল্ক সহ বিভিন্ন সুবিধা দেয়া হলে দেশীয় শিল্প নিরুৎসাহিত হবে বাংলাদেশ সক্ষমতা আমাদের তৈরি হচ্ছে সেই জিনিসগুলো এখন আমরা আর ইম্পোর্ট নির্ভরশীলতা রাখব না আমরা দেশে তৈরি হয় যাতে সেই জায়গাটা থেকে তো সেই জায়গাটাকে সাপোর্ট দেবো তাহলে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হবে আমাদের ফরেন কারেন্সি সেভ হবে একই দিন দুপুরে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও আরও দুটি সংগঠনের প্রতিনিধিরা এনবিআর এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় তারা ট্যাক্স ও ভ্যাট কমানো এবং ব্যবসা সহজ করে তুলতে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেন যেই যেই জায়গাগুলোতে আমরা আরও আমদানি রপ্তানি করতে পারি সেই জায়গাগুলোতে একটু ইজি করে দেওয়া আমরা তো এক্সপোর্ট করি আপ টু $2 billion বাংলাদেশ থেকে কিন্তু আমদানি করি আমরা $16 billion তো এখন যদি আমরা বলি যে সব আইআরএস করবো তাহলে ম্যাচিং হবে না সো ম্যাচিং করার জন্য আমরা চেম্বার অফ কমার্স থেকে বলেছি যে $2 billion পর্যন্ত ভারত থেকে আমরা জিনিসপত্র আনতে পারবো ইন ইন্ডিয়ান রুপিস সো দ্যাট উই ক্যান সেভ দ্য ডলার্স ফর সাম আদার ইউজ আমাদের যেহেতু চায়নার সাথে সবচেয়ে বেশি হয় আমাদেরকে 5 million এইভাবে যদি একটা স্লট দিয়ে দেওয়া হয় যে আমরা চাইনিজ রুপিতে করতে পারবো তাহলে ইউএনএ করতে পারবো তাইলে আমার মনে হয় এখানে আমাদের ব্যবসার যে সংকটটা আছে এটা হবে না আর আমার ব্যক্তিগতভাবে স্যার আমরা নিজেই আমি অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রির সাথে আছি আমাদের কাস্টমসে এইচএস কোডের সমস্যাটা আপনার হাত দিয়ে আমরা আশা করি আপনি সমাধানটা করে দিয়ে যাবেন এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন তারাও চান ব্যবসায়ীদের ওপর ট্যাক্সের চাপ কমাতে আমার ইন্ডাস্ট্রিকে আমার আর আমি সাপোর্ট দিতে পারবো না যেহেতু আমি গ্রাজুয়েট হয়ে গেছি এবং সেখানে আমরা চাইলেও কিন্তু ভবিষ্যতে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদেরকে বিভিন্ন দিকে সাপোর্ট দিতে পারবো তার প্রস্তুতি এখন থেকে শুরু হোক যদি জাভেদ আখতার এটিএন নিউজ ঢাকা